আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 22 শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজের আপডেট রিভিউ ও তথ্য ও আপডেট কার্যক্রমগুলো আমি তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা ফেসবুক পেজও ফলো করে রাখতে পারো। ফেসবুক পেজের লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে তৃতীয় ধাপে কলেজ আবেদনে মাইগ্রেশন নিশ্চয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও থাকবে কারা আবেদন করতে পারবে, কারাই বা আবেদন করতে পারবে না, এ নিয়ে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলো দেখে নেই বিস্তারিত। সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনের বিস্তারিত তথ্য। আবেদন শুরু ও শেষ 16/1/2023 সোমবার, ফলাফল দেয়া হবে 18/1/2023 বুধবার রাত 8টায়। দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের রেজাল্ট 18/1/2023 বুধবার রাত 8টায়। তৃতীয় ধাপে নিশ্চয়ন করা যাবে 19/1/2023 বৃহস্পতিবার থেকে 20/1/2023 শুক্রবার পর্যন্ত। কলেজ ভর্তি শুরু ও শেষ 22/1/2023 রবিবার থেকে 26/1/2023 বৃহস্পতিবার পর্যন্ত। কলেজে ক্লাস শুরু হবে 1/2/2023 বুধবার। এখন আসি সর্বশেষ তৃতীয় ধাপে কারা আবেদন করতে পারবে। যারা প্রথম ও দ্বিতীয় ধাপে নানান কারণে আবেদন করতে পারেনি, যারা প্রথম ও দ্বিতীয় ধাপে কোনো কলেজে চান্স পায়নি, যারা প্রথম ও দ্বিতীয় ধাপে চান্স পাওয়ার পরও 328 টাকা দিয়ে নিশ্চয়ন করেনি, আর যারা প্রথম ও দ্বিতীয় ধাপে 150 টাকা দিয়ে আবেদন করেনি, তারাই আবেদন করতে পারবে। নিশ্চয়ন করার পর সাধারণত বাতিল করা সম্ভব না। মাইগ্রেশনের মাধ্যমে যে কলেজ আসবে সেটাতেই ভর্তি হতে হবে। তবে বোর্ড চাইলে আপনার নিশ্চয়ন বাতিল করতে পারেন। এর জন্য বোর্ডের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বোর্ড নিশ্চয়ন বাতিল করছেন না বা আবেদন গ্রহণ করছেন না। তবে বোর্ড বলেছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন করেছেন তাদের ভর্তি প্রক্রিয়া শেষ হবার পর ছাড়পত্রের মাধ্যমে তারা পরবর্তীতে সেই কলেজ থেকে ছাড়পত্র নিয়ে অন্য কলেজে যেতে পারবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে। সর্বশেষ তৃতীয় ধাপে কারা আবেদন করতে পারবে না। যারা প্রথম বা দ্বিতীয় ধাপে কোনো একটি কলেজে চান্স পেয়ে নিশ্চয়ন করেছেন, যারা প্রথম বা দ্বিতীয় ধাপে চান্স পাওয়ার পর 328 টাকা দিয়ে নিশ্চয়ন করেছেন, যারা প্রথম বা দ্বিতীয় ধাপে 150 টাকা দিয়ে আবেদন করেছেন এবং কলেজ পেয়েছেন, তারাই আবেদন করতে পারবেন না তৃতীয় ধাপে। সকল ফলাফল পাওয়ার জন্য ওয়েবসাইটের লিংক www.xiclassadmission.gov/bd এই ওয়েবসাইটে যে পেয়ে যাবেন। সর্বশেষ তৃতীয় ধাপের জন্য কিছু টিপস। যারা মাইগ্রেশনের রেজাল্ট পাওয়ার সিরিয়ালের একদম প্রথম কলেজে চান্স পাবে তাদের জন্য দ্বিতীয় মাইগ্রেশন প্রযোজ্য না। তবে যারা মাইগ্রেশনের মাধ্যমে কলেজ চেঞ্জ করে সিরিয়াল প্রথম কলেজ পায়নি কিন্তু 2, 3, 4, 5 থেকে কোনো কলেজ পেয়েছে, তারা আবারও দ্বিতীয় মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। আর যাদের মাইগ্রেশনের মাধ্যমে কোনো কলেজ চেঞ্জ হয়নি আর যারা প্রথম ফলাফলে সিরিয়ালের প্রথম কলেজ পায়নি, তারাও দ্বিতীয় মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। আর আবারও মাইগ্রেশনের জন্য কলেজ পরিবর্তনের ফলে কোনো রকম নিশ্চয়ন করা লাগে না। আর যারা আবারও রেজাল্টের পর কলেজ পাবে না তাদেরকে বলবো তৃতীয় আবেদনের জন্য এমন কিছু কলেজ বাছাই করা যেখানে 100% শিওর তোমার চান্স হবে ইনশাল্লাহ। নোট, যারা প্রথম ফলাফলের পর কলেজ নিশ্চয়ন করেছো ওরা সবাই চেষ্টা করবে আরেকবার ফলাফল বা মাইগ্রেশনের ফলাফল চেক করতে, কারণ কারো চেঞ্জ হলো কিন্তু তার কোনো খবরই থাকে না। পরে দেখা যায় চান্স পেয়েছে নতুন একটিতে আর ভর্তি হতে গিয়েছে পূর্বে পাওয়া কলেজে, তাই একটু কেয়ারফুল থাকবে। তাহলে বন্ধুরাজ, এ পর্যন্তই তোমরা জানতে পারলে তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে মাইগ্রেশন নিশ্চয়ন সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য এবং কারা আবেদন করতে পারবে তৃতীয় ধাপে বা কারা আবেদন করতে পারবে না তৃতীয় ধাপে এর বিস্তারিত। তাই অবশ্যই তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং একটু কেয়ারফুলি আবেদন করতে হবে এবং এমনভাবে কলেজ বাছাই করতে হবে যাতে 100% তোমার একটি কলেজে চান্স হয়েই যায়। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।